প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা অনেকটা আলাদা। তারিখটা ছিল 23শে মার্চ, আজ শীতলা মায়ের পুজো। আমাদের পাড়ায় এই পুজোটা দীর্ঘ বহু বছর ধরে হয়ে আসছে। আমি বেশ অনেক বছর ধরে এই পুজোটা করছি, ছোট থেকেই করার খুব ইচ্ছা হতো, কিন্তু এটি একটু নিয়ম কানুন অনেক কঠিন বলে ছোট থেকে করতে, যবে থেকে বুঝেছি আমি উপোস করতে পারবো তবে থেকে আমি শুরু করেছি। আমার মা কখনোই বাধা দেয় না কোনো রকম পুজো পার্বণ করার ক্ষেত্রে। আমার মা বলে, ঠাকুরের পুজোয় উপোস করবি, কষ্ট কি? হ্যাঁ, তোমাদেরও যদি শরীরে কোনো অসুবিধা থাকে তাহলে একদমই করবে না এরকম পুজো আর্চা, কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে নিশ্চয়ই করতে পারো মন থেকে। এই যে ঠাকুরের নিয়ম কাজটা দেখছো, এটা আমি এই প্রথমবার করছি, কারণ স্মৃতিতে সিঁদুর না পড়লে, বিবাহিত না হলে এই পুজোটা কিন্তু এইভাবে করা যায়। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো আমি এই জন্য ঠাকুরের প্রত্যেকটা নিয়ম এভাবে পালন করতে পেরেছি এই বছর প্রথম। আমাদের পাড়াতে সবার মধ্যে সবার এতটা একতা থাকার জন্যে কিন্তু পুজোটা এত বছর ধরে হয়ে আসছে। সবাই আমার মায়ের কথা জানতে চাইছিল, আসেনি কেন? আমি বলছিলাম হ্যাঁ আসবে, মায়ের আসলে পায়ে একটু ব্যথা থাকাতে এত দূর হাঁটতে পারবে না, তাই মা আগে আসেনি, মা একটু পরে। সবাই মোটামুটি রিলেটিভের মতেই হয়। এই দিদিটা আমার এক জেঠুর মেয়ে, তো ও এবার করেছে, ওরও নতুন বিয়ে হয়েছে, আমার থেকে এক বছর আগে ওর বিয়ে হয়েছিল, তো ও নিয়েছিল। এবার কুলো নিয়েছে আমার ছোট বৌদি, দেখতেই পাচ্ছ। আর মেজা বৌদি কিন্তু কুলো নেওয়ার কথা ছিল, কিন্তু এত লোকজন পরে চলে এসছে তো ওই মেজা বৌদি নেওয়ার হয়। এই পুজোটার নিয়ম হচ্ছে সারাদিন এরকম কুলোর সাথে ঘুরতে হবে, তারপরে পাঁচটা বাড়িতে এইভাবে কুলো নিয়ে যেতে হবে প্রত্যেকটা, এইভাবে এওদের তো অনেক পরে লাস্টে এই যে মেজে বৌদি সুযোগ হয়েছিল, তো এটাই হচ্ছে কথা, ঠাকুর না জানলে হয় না, তো মেজে বৌদিও নিয়ে নিয়েছে কুলো এবার। তারপরে আমরা সবাই মিলে এখানে খুব এনজয় করছিলাম, সব পাড়া কাকিমারা নাচা নাচি, খুব মজা হচ্ছিল এখানে। আমিও আর থাকতে না পেরে এখানে জয়েন করেছি, দৌড়ে দেখতেই পাচ্ছি সবাই মিলে হেভি মজা করেও এত এনার্জি সবার মধ্যে, এগুলো ঠাকুর না চাইলে সত্যি এরকম হয় না। এতক্ষণে যে ভিডিও দেখছেন না, পুরোটাই আমার মা তুলেছে। আমি এবার আমার মাকে বলছি, তুমি একদম ভালো তোলনি, এটা একজনের বাড়ি যেইটাখানে নাকি এরকম একটা মন্দির আছে, কত সুন্দর না মন্দিরটা, এটা একটা ছাদের ওপরে করা মন্দির, এখানে সবাই বসে আমরা একটু রেস্ট নিচ্ছি না, তারপর এই তো মাকে ঠান্ডা করতে আমরা চলে এসেছি মন্দিরে। মানে আমাদের সব কাজ শেষ, প্রত্যেকটা বাড়িতে কুলো নিয়ে যেমন ঘুরতে হয় তেমনটা আমরা সবাই মিলে সমর্থ করেছি। তারপরে এখানে কাকিমা গন্ডি দিচ্ছিল, নিশ্চয় কোনো মানসিক ছিল, মানসিক তো পূরণ হলেই এটা করা হয় আমি জানি, তো তারপরে কিন্তু কাকিমার একটু প্রবলেম হচ্ছিল, মানে যেটা ভগবান বলে যে ভগবান ভরে পড়ে ওরকম টাইপের হয়ে গেছিলো, সবাই সাইড হয়ে গেছিলো। তো এই এক মানে কি বলবো, গায়ে শিহরণ দেওয়া একটা দৃশ্য তৈরি হয়েছিল এই মুহূর্তটা।
এখানে হচ্ছে আরতি, আরতি শুরু হয়ে গেছে। এই ঠাকুর মশাই অনেক বছর ধরে পুজো করছে এখানে, তো এত সুন্দরভাবে আরতিটা হয় না, এই সময় মায়ের মুখটা দেখলে সত্যি মনে হয় জলজল করছে, চোখের দিকে তাকালে মনে হয় যেন চোখটাও একদম সত্যি কথা বলার মতো হয়ে গেছে। তো এই হয়েছে পুজো। এবারের ঠাকুরের মুখটাও ভীষণ মিষ্টি ছিল। আরতির পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। এই পুরো মানে পুজোটা হতে অনেকটা টাইম লাগে, ধরে নাও 1.5-2 ঘন্টা তো টাইম লেগেই যায়। তারপরে সবাইকে স্নান করতে হয়, যজ্ঞ হয়, যজ্ঞটি পড়া হয়, তারপরে এখানেই প্রসাদ দেওয়া হয়। তো সব করতে করতে বেজে গেছিলো রাত 11:30, বাড়ি যেতে 12টা বেজে গেছিলো এই দিন। তো এইভাবেই আমাদের এই পুজোটা এই বছর হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগলো। আশা করি তোমাদেরও একটু আলাদা ধরনের ভিডিও ভালোই লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। তোমাদের পাড়াতেও নিশ্চয়ই এরকম পুজো হয়ে থাকে। শীতলা কার কার পাড়ায় শীতলা পুজো হয়েছে আমাকে জানাতে ভুলো না। টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।